अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। परिवेश सुरक्षार जन्य गाछपालार भूमिका अनस्वीकार्य। ग्रामांचलेर तुलनाय शहरेर तापमात्रा एकटु बेशी। शहरेर प्राय 60% परिमाण जायगा दखल करे आछे फाका छाद। एसब छादे सुष्ठुभावे बागान करा होले तापमात्रा अनेकटाई कमानो सम्भव। शहरांचले गाछपाला कम थाकाय अक्सिजेनेर उत्पादन कम, जार फले कार्बन डाइअक्साइडेर परिमाण बेड़े जाच्छे, जा ग्रीनहाउस प्रतिक्रियाय व्यापक प्रभाव फेले। आसले छादे बागान जे शुधु वायुते अक्सिजेन सरबराह करते साहाज्य करे ता किन्तु नय। पुष्टिर चाहिदा पूरण ओ खाद्य निरापत्तार क्षेत्रेओ अभूतपूर्व सम्भावनार द्वार खुले दिएछे ई छाद बागान। शहरांचले फाका जायगा कम थाकाय बासार छाद बा ब्यालकनीते सुंदरभावे विभिन्न गाछ, फुल, फल, सब्जी बागान करा जाय। যা প্রয়োজনীয় সবজি ও ফলমূল উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছাদে বা ব্যালকনিতে বাগান করার ক্ষেত্রে সাধারণত টবে গাছ রোপণের পদ্ধতিটি বেশ জনপ্রিয়। এই সমস্ত বাগান করার অনেক উপকারিতা রয়েছে। গাছপালা গ্রীষ্মকালে তাপ গ্রহণ করে আর শীতকালে তাপ বর্জন করে পরিবেশের তাপমাত্রার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেশি বেশি গাছ লাগালে মানুষ এবং অন্যান্য প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান অক্সিজেনের সরবরাহ বাড়ে। ছাদের বাগানে বৃক্ষজাতীয় উদ্ভিদের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ বাড়ানো হলে তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কমানো সম্ভব, যা বৈশ্বিক তাপমাত্রা কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখবে। শহরাঞ্চলে ব্যাপকভাবে ছাদ বাগান প্রকল্প সম্প্রসারণ করা সম্ভব হলে কার্বন ডাইঅক্সাইড সহ বেশ কিছু ক্ষতিকর উপাদানের মাত্রা কমিয়ে বায়ু দূষণ কমাবে এবং পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করবে। ছাদে বা ব্যালকনিতে বাগান প্রকল্প আর্থসামাজিক ক্ষেত্রে কিছুটা অবদান রাখে, অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে বিষাক্ত এবং কীটনাশক মুক্ত পুষ্টিকর সবজি এবং ফলমূল উৎপাদন করা যায় সহজেই। ছাদ বাগান আঞ্চলিক হিট আইল্যান্ড প্রভাবকে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করে। যানবাহনের গরম ধোঁয়া এবং কংক্রিট কর্তৃক শোষিত সূর্যের তাপ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। দৈনিক বাষ্পভবন চক্রের মাধ্যমে গাছপালা শহরের তাপমাত্রা ঠান্ডা করতে সক্ষম। ছাদ বাগানের বিভিন্ন ধরনের ঝোপ গাছপালা পাখিদের জন্য বাসস্থানও হতে পারে। বড় জনাকীর্ণ শহরগুলোতে ছাদ বাগান আমাদের প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ করে দেয়। শহুরে এলাকায় সবুজ প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক চাপ এবং অস্থিরতা কমে যায় এবং সুস্থ থাকতেও সাহায্য করে। আর ছাদ বাগানের কিছু কিছু আছে যেগুলো অনেক চিত্তাকর্ষক এবং অবসর সময় কাটানোর জন্যও কিন্তু বেশ উপযোগী।
বাগান করার জন্য শহুরে মানুষের জন্য ছাদের বিকল্প খুবই কম। বাড়ির ছাদে পরিকল্পিতভাবে বাগান করলে পরিবারের চাহিদা পূরণ করেও বাড়তি কিছু অর্থ আয় করা সম্ভব। তবে ছাদে বাগান আর মাটিতে বাগান এক বিষয় নয়, কাজটি যে কঠিন তাও কিন্তু নয়। তবে জানা দরকার ছাদের উপযোগী গাছ কোনগুলো। গাছের প্রজাতির উপর নির্ভর করে গাছটি ছাদ বাগানের জন্য হাফ ড্রাম, টব নাকি চৌবাচ্চা কাঠামো করে লাগাতে হবে। খোলামেলা ছাদ হলে ভালো, স্থায়ী বাগান করার জন্য ছাদে অনেকে সিমেন্টের টব তৈরি করে নেন। অনেকে আছেন বীজ থেকে চারা তোলেন, আবার অনেকে বিশ্বস্ত নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করে থাকেন। বেটে প্রজাতির অতি দ্রুত বর্ধনশীল এবং ফল প্রদানকারী গাছই ছাদ বাগানের জন্য বেশি প্রযোজ্য। আর সঠিক মানের চারা গাছ বা গুটি কলম যেগুলো নার্সারিতে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে পারলে এবং যদি সঠিক মানের হয় তাহলে খুব দ্রুত এগুলোতে ফল আসে। আজকাল অবশ্য বিদেশ থেকেও উন্নত মানের কিছু চারা কলম দেশে আসে। ছাদ বাগানের জন্য অনেকটাই সময় দিতে হয় বা যত্ন করতে হয়, তবেই ভালো ফলন পাওয়া যায়। সকাল বিকেল গাছে পানি দিতে হয়, গাছের গোড়ায় যাতে পানি না জমে সেদিকেও খেয়াল রাখা হয়। লম্বা গাছকে ছোট গাছের সামনে রাখতে হয় টবে বা ফ্রেমে, যাতে পিঁপড়া বা বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব না হয়। তার জন্য মাঝে মাঝে মাটি বদলে দেয়। আসলে যে কোনো জিনিসই ভালো ফল পেতে হলে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতেই যত্ন নিতে হয়। আর ছাদের বাগানে করার জন্য ছাদেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, যার জন্য বাগানের পাশাপাশি ছাদের প্রতিও সচেতন থাকতে হয়। প্রধানত শহরাঞ্চলই হচ্ছে বাংলাদেশের প্রধান কর্মক্ষেত্র। জীবিকার প্রয়োজনে মানুষ দলে দলে শহরমুখী হচ্ছে, বাড়ছে শহরাঞ্চলের জনসংখ্যা, বিস্তৃত হচ্ছে পরিধি। মানুষের জন্য আবাসন, অফিস, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করার প্রয়োজনে দিনে দিনে খালি জায়গায় ভরে উঠছে অবকাঠামো। প্রয়োজনের তাগিদে মানুষ কেটে ফেলছে গাছপালা, নষ্ট হচ্ছে সবুজ প্রকৃতি, খেলার মাঠ, সবুজ মাঠ, পার্ক, খোলা জায়গা পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে ইট কংক্রিটের চত্বরে, প্রকৃতি হচ্ছে বিপন্ন। শুধু শৌখিনতা নয়, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এখন মানুষের বাসার বারান্দা বা ছাদ ভরে উঠছে সবুজে। এর আগে ইট কাঠ পথের রাজধানীতে ব্যস্ত মানুষ গাছ কেটেছে নির্বিচারে। সবুজ যে দরকার তা তাদের চিন্তায় আসেনি। মহামারীতে ঘরবন্দি হওয়ার পর চারপাশে যখন অক্সিজেনের হাহাকার, তখন মনে হয়েছে সবুজের প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী বাসার বারান্দায় ও ছাদে গাছ লাগিয়ে এতদিনের শূন্যতা পূরণের চেষ্টা ছিল চোখে পড়ার মতো। ছাদ বাগান এবং বারান্দা বাগান করেছেন যারা,
তারা বলেছেন, এক চিলতে জায়গা ছিল, কিন্তু চোখের আরামের জন্য যে সবুজ দরকার সেটা ভাবার সময় ছিল না। বর্তমান সময়ে প্রয়োজন এবং অবসর দুটোই মিলে যাওয়ার চেষ্টা করছেন সবুজে ভরে ফেলতে। মনোচিকিৎসকরা বলছেন, বাসযোগ্য শহরের জন্য সবুজ খুব জরুরি। যখন কিনা মহামারী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তখন একটি গাছকে নিয়ে যাতে প্রস্তুত করার মধ্য দিয়ে মানসিক প্রশান্তি তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে মানুষকে এক নতুন উপলব্ধি, নতুন সত্যের মুখোমুখি করে দিয়েছে, আর তা হলো যে জীবন আমরা যাপন করছিলাম সেটা প্রকৃতিকে ব্যথা দিয়ে বেঁচে থাকা। চলতি সময়গুলোতে নিবৃত্ত চিন্তার সুযোগে মস্তিষ্ক আবার প্রকৃতিপ্রেমিক হয়ে উঠেছে। প্রত্যেকের ভিতর একটা তাড়না কাজ করছে যে পরিবেশের জন্য একটা কিছু করতে হবে। সেই চিন্তার ফলেই মানুষ প্রচুর গাছ লাগাচ্ছে। গাছ লাগানো দিয়ে শুরু করা হলো, তা সামনে আরও অনেক ভালো কাজের বীজ বপন করেও যাচ্ছে। সবুজের মধ্যে মানুষের মন বাঁচে। গাছ লাগানো কেবল একটা টবে গাছ লাগিয়ে ফেলে না, প্রতিনিয়ত যত্ন এবং বড় করে তোলার মধ্য দিয়ে তার সঙ্গে মানসিক সম্পৃক্ততা তৈরি হয়। এতে ব্যক্তি প্রকৃতিকে ভালোবাসতে শিখে, আর দিনের কিছুটা সময় যদি এই প্রকৃতির মধ্য দিয়ে থাকা যায়, তবে যে বিষণ্ণতা সেটা গাছে প্রতিদিনের পরিবর্তনের মধ্য দিয়েই কেটে যাবে। ঢাকা শহরে 1,70,00,000 মানুষের বসবাস। 2030 সালে এই জনসংখ্যা হবে 2,74,00,000। একজন লোক প্রতিদিন প্রায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে ঢাকার জন্য প্রতিদিন মোট 935 কোটি লিটার অক্সিজেন দরকার। 2030 সালে প্রয়োজন হবে প্রতিদিন 1,507 কোটি লিটার। এই বিপুল পরিমাণ অক্সিজেনের অন্যতম প্রধান উৎস হতে পারে ছাদ বাগান। ঢাকার বায়ুকে সহজে দূষণমুক্ত করার এটি সবচেয়ে ভালো উপায়, যা বাস্তবায়ন করা সহজ এবং লাভজনক। ঢাকা শহরে 60 ভাগ জায়গা দখল করে আছে ফাঁকা ছাদ। রাজুকের হিসাব মতে ছোট বড় মিলিয়ে প্রায় 40,00,000 বিল্ডিং আছে। সবগুলো বিল্ডিংয়ের ছাদের আয়তন প্রায় 80 বর্গমাইল হতে পারে, যা একটা ছোটখাটো দেশের আয়তনের সমান। ছাদ বাগান শক্ত বটেই, পাশাপাশি অর্থনৈতিক লাভও আছে। ছাদ বাগান করে শহরের তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব। ছাদের বাগান বাইরের তাপমাত্রার চেয়ে ঘরের তাপমাত্রা 1.73 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতে পারে, এমনটাই পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন। একটা সবজির গাছ 3 মাসের জন্য 3 জনের অক্সিজেন সরবরাহ করতে পারে। ছাদে বাগান করা হলে 60 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব। ছাদে বাগানে ছাদের তাপমাত্রা ও ছাদ বাগানবিহীন ছাদের তাপমাত্রার পার্থক্য প্রায় 7.86 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা শহরে ব্যক্তি উদ্যোগে ছাদ বাগানের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ব্যালকনিতে ছোট গাছের পসরা চোখে পড়ে। নানা রকম প্রতিকূলতার মধ্যে ঢাকাকে একটু সবুজ করে করতে কাজ করে যাচ্ছেন অনেকেই। ছাদ বাগান করার কোনো নীতিমালাও নেই, ছাদ বাগান বাধ্যতামূলকও নয়। ছাদ বাগানীরা তাদের নিজস্ব প্রয়োজনে এই কাজগুলো করে থাকেন। ছাদ বাগান করলে ছাদের ক্ষতি হয়, এরকম কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। 2030 সালে এই নগরীর
পৌনে 3 কোটি মানুষের অক্সিজেন কোথা থেকে আসবে, সেসব সেই কথাগুলো চিন্তা করার এখনই সময়। রাজধানীতে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে সাদ বাগান। অনেক শৌখিন মানুষ এই সাদ বাগানে উৎসাহিত হয়ে রোপণ করছেন ফল ফসল। শুরুর দিকে অবসর কাটাতে শৌখিনতার বসে অনেকেই সাদ বাগান করলেও এখন দিন পাল্টেছে। পরিবারের ফল ফসলের চাহিদা মেটাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সাদ কৃষি। শুধু ফল ফসলই নয়, শহরের সৌন্দর্যও বাড়ছে সাদ বাগানে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এ সময়ের একটি বড় সমস্যা। বলা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির কারণে যেসব দেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি বেশি, বাংলাদেশ তার সামনের সারিতে। ঢাকার তাপমাত্রা যে হারে বাড়ছে তাতেই হয়তো লাগাম টানতে বেশি করে গাছ লাগানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা। অপরিকল্পিত আবাসন এবং রাস্তাঘাট নির্মাণের ফলে কমে যাচ্ছে উন্মুক্ত স্থান, তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে গাছপালা। এতে মহানগরীর তাপমাত্রা দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে, বিশুদ্ধ অক্সিজেনের যোগান কমছে। ঢাকার উন্মুক্ত স্থানের অভাবের ফলে খালি জায়গায় গাছ লাগানোর সুযোগও কম। এ অবস্থায় ভবনের ছাদে বাগান করে ঢাকার পরিবেশ পাল্টে দেওয়া সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে উদ্ভিদ বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, ঢাকা শহরেই আমরা যদি কোনো উদ্যানে প্রবেশ করি তাহলে সেখানে একরকম তাপমাত্রা, আর সেখান থেকে বের হয়ে এলে তাপমাত্রা কমপক্ষে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতেই বোঝা যায় আমাদের জন্য গাছ কতটা প্রয়োজনীয়। গাছের অভাবে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি আমাদের বাড়ির ছাদে গাছ লাগাই তাহলে খুব সহজেই এ সমস্যা সমাধান করা সম্ভব। আসলে শহরে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাদ বাগান ভূমিকা রাখে। আর এক সমীক্ষায়ও দেখা গেছে ঢাকা শহরের প্রায় 70% জায়গা কংক্রিটের কাঠামো, যা মূলত শহরে তাপমাত্রা বৃদ্ধি করছে। ঢাকার পরিবেশ দূষণ বিশ্বের অন্যান্য বড় শহরের তুলনায় অনেক বেশি। অধিক জনসংখ্যা, অতিরিক্ত নগরায়ণ, যানবাহন, জলাধার, গাছপালা কমে যাওয়াই এর মূল কারণ। সাদ বাগান বাড়ির প্রত্যেক সদস্যের মানসিক প্রশান্তি বৃদ্ধি করতে সহায়তা করে। দিন বা রাতের অবসর সময় বাগানে কাটালে মিলে মানসিক তৃপ্তি। এছাড়াও এর থেকে পাওয়া যায় টাটকা শাকসবজি ও তাজা ফলমূল, যা থেকে পারিবারিক চাহিদার অনেকটাই মেটানো সম্ভব। বাড়ির ছাদে বাগান করলে বহুতল ভবনের উপরের তলা বাগানের কারণে যথেষ্ট ঠান্ডা থাকে। ছাদ বাগানে যে সমস্ত কম্পোস্ট সার ইউজ করা হয় সেগুলো সাধারণত রিসাইকেল করে তৈরি করা হয়। ঘরের প্রতিদিন ফেলে দেওয়া সবজির অংশ রিসাইকেল করে জৈব সার তৈরি করা যায়। যে কোনো বাড়ির ছাদ সাধারণত খুব একটা কাজে আসে না এবং তা খালি ফেলে রাখা হয়, তাই বাড়ির ছাদে বাগান করলে অব্যবহৃত অংশ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়। সাধারণত যে সকল প্রতিষ্ঠানে রুফ এবং ব্যালকনি বাগান অথবা ইনডোর গাছ থাকে সে সকল প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে শব্দ দূষণ কম থাকে, কারণ টবের গাছ ও মাটি শব্দের বেশ কিছু অংশ শোষণ করে নিতে সহযোগিতা করে।
চাইলে নিজের একটা সাদ বাগান থেকে বাজারে পাওয়া যায় না এমন কিছুও খাওয়া যায়। অনেকেই বাড়ির সাদে দেশের বাজারে কিনতে পাওয়া যায় না এরকম নানান বিদেশি জাতির ফুল ফল সবজি চাষ করে থাকেন, ফলে তারা ভিন্নধর্মী কিছু ফল বা সবজির স্বাদ নিতেও পারেন। কিছু কিছু গাছ আছে অগ্নি প্রতিরোধক, সাদে বা ব্যালকনিতে একসাথে রাখা অনেক সেকুল্যান্ট বা অন্যান্য পানি শোষণকারী গাছ অনেক ক্ষেত্রেই প্রাকৃতিক অগ্নি প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে। তো সাদের গাছ যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করে তা কিন্তু না, বিভিন্নভাবে আমাদের ব্যক্তিগত জীবনে এবং পরিবেশেরও অনেক উপকার করে থাকে। তো আমরা সাদ বাগানকারীদের প্রতি অনেকটাই কৃতজ্ঞ থাকতে পারি। তো নির্ভাবনায় নিশ্চিন্তে সবাই সাদ বাগান নিয়ে খুশি থাকতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, তখন আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।